লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের হয়তো জানার ইচ্ছা হতে পারে যে আমি ফাহিমাকে কতটা ভালোবাসি। তাহলে শুনেন, ফাহিমা যদি পৃথিবীর সকল পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে আমার কাছে আসে, আমি তখন ওকে পাগলের মতো ভালোবাসব। ও বেশ্যা, পুরো পৃথিবী যদি তার সাক্ষী হয়, আমি বলবো আমি কিছু দেখি নাই, আমি কিছু শুনি নাই, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমাদের বিয়ের পর যদি ও কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, আমি দেখে ফেলি, ও আমার কাছ থেকে ক্ষমা চায়। ও আমার কাছ থেকে যতবার ক্ষমা চাইবে, আমি ততবার ওকে ক্ষমা করে দিব, ততবার বিশ্বাস করব আমি ওকে। হয়তো এক পর্যায়ে ও ক্লান্ত হয়ে যাবে আর আমাকে বলবে, আমি আর পারতেছি না তোমার মতো একটা মানুষকে কষ্ট দিতে, চলো না আমরা সুখে থাকি, ব্যাস আমি অতীতের সব কিছুই ভুলে যাব আর আমরা সুখে থাকবো ইনশাল্লাহ। ফাহিমা, যদি আমাকে তোমার পছন্দ না হয়, তাহলে যাকে তোমার পছন্দ তাকে বিয়ে করো, দেখো সে তোমায় কতটা সুখে রাখতে পারে। যদি তার সাথে তোমার কখনো ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে আমি বলতেছি আমি সারাটা জীবন তোমার অপেক্ষায় থাকব। যদি তোমার সন্তানরা তোমার সাথে আসতে চায়, তাহলে তাদেরকেও নিয়ে আসিও। তোমার সন্তান মানেই তো আমার সন্তান, তার কারণ শুধু একটাই, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। যদি ইচ্ছা হয় আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো, তোমাকে আমি সুখী করেই দেখাবো ইনশাআল্লাহ।